আমরা বেশিগুন যে লাকাওয়া দি কিছু কিছু লাকাওয়া দি কিছু মানুষ দেখা যায় এরা বারো মাইয়া উন্দালি থাকুন জানি না আমার মাত বুঝুন কিনা উন্দালি বুঝুন নি উন্দালি উন্দালি মানে কিছু বেঠাইন দে গোর সারতে রাজি হইন না দিনের আইতে খালি গোর বিতে থাকুন আল্লাহ শুক্রিয়া আপনার এলাকার মানুষ যথেষ্ট সচেতন আলহামদুলিল্লাহ মাহফিল হলো আইন এটা বহুত বড় এক মোবারকবাদ মন তনে দোয়া দেবার মতো একটা বিষয় কারণ মাহফিল আইলে আমার লাভ না যেই নাইবা তান লাভ দয়া করে জবান খুলি এখন মাহফিল আইবা যেই নেন লাভ নিন আমরা লাভ যেই নাইবা তান লাভ কারণ থাইন যে সময় মাহফিলের উদ্দেশ্যে রোয়ানা দিবা প্রতিটা কদমে কদমে আল্লাহ তান্ডে সব দিতে থাকবা সুবহানাল্লাহ যে সময় মাহফিল আইয়া বইবা যে মাটিত বইবা এই মাটি তান পক্ষে সাক্ষী হইয়া থাকবো আল্লাহ চায় তো তান মরার বাদে এই মাটির সাক্ষী আল্লাহ তান্ডে মাফ করি জান্নাতি বানাই লইতে সম্মান তো হাজিরিন আমি বড় আশা করি আপনার সামনে পবিত্র কালামে পাকতনে দুই টুকরা আয়াতে করিমা তিলাওয়াত করছি আল্লাহ তৌফিক দিলে আমি সেই আয়াতগুলারে সামনে রাখিয়া কিছু কথা হওয়ার আশা রাখি যেহেতু আমার বন্ধু হলে আমার একটা বিষয় ইঙ্গিত দিয়া দিছেন এর আগে আমি কইতাম সেইরাম আমরা নবী বরকতি নাই নি আল্লাহ রাস্তায় একটু জবান খুলিয়া মাতুক আমরা নবী বরকতি নি আমরা নবী রহমতি নি আমরা নবী নিয়ামতি নি আমরা নবী নিয়ামতি আমরা নবী বরকতি আমরা নবী রহমতি আমরা নবীর আল্লাহ রহমতুল্লিল আলামিন বানাইয়া ফাটাইছেন জুরে কই সুবহানাল্লাহ আমরা নবী লাহান রহমতি জমিন আর খেউরে আল্লাহ বানাইছেন নি বানাইবানি গোটা সৃষ্টি জগতের মালিক কে বড় করে জগতের মালিক কে আমরা প্রতিদিন নামাজ বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন জুরে হোক আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এর অর্থ কি প্রশংসা সেই আল্লাহর যিনি হচ্ছেন রাব্বুল সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক সুবহানাল্লাহ আমি কইলাম যে বহু আল্লাহর প্রশংসা যে আল্লাহ ইলা সমগ্র সৃষ্টি জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের নয় সৃষ্টি জগতের আল্লাহ যতটা সৃষ্টি করছেন সব তার রব ইলা আল্লাহ আল্লাহর সৃষ্টির ভিতরে যতটা আছে সব তার মালিক ইলা আল্লাহ আর আল্লাহ কইল আমার হাবিব রে আমি বানাইয়াছি রহমতুল্লিল আলামিন করিয়া জুরে কই সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ যত জিনিসের রব আমার নবী অত জিনিসের রহমত জুরে কইন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন নবী যেহেতু রহমতি নবী যেহেতু নিয়ামত আল্লাহ রসুল আন নিয়মাতুল কুবরা আলাল আলম এবার জবান খুলিয়া জুরে সুরে হোক সুবহানাল্লাহ আমার নবীর নামে একটা আল্লাহর বন্দায় একটা বই লিখছেন বইটার নাম দিছেন আন নিয়মাতুল কুবরা আলাল আলম অর্থটা কিতা আমার নবী ইলা সৃষ্টি জগতের সবচেয়ে বড় নিয়ামত দূরে হোক সুবহানাল্লাহ আমার নবী ইলা সৃষ্টি জগতের সবচেয়ে বড় নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ইলা বরকত দয়া করে হোক আমার নবী কিতা বরকত কেমন বরকত একটু আপনার আমি মনে করাইয়া দিই সাহাব হল আমরার মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাই ফরমাইন নবী অত বরকতি আসলা নবীর চেহারা এত বরকতি চেহারা আসি আমরা আন্দাইর গরে বইয়া যখন সিলাইয়ের কাম করতাম একদিন নবীজি গরো নাই আল্লাহর হাবিব গরো নাই আমরা গরে বইয়া সিলাইয়ের কাম করলাম আখতা আমরার চেরাক বা বাতিলি বি গেছে আমরার সুইটাও বলি গেছে আমার সুইটা আত্মনে বলি গেছে এক তো আন্দাইর এর মাঝে নিরাই বইতে আছি এর মাঝে তো আন্দাইর সুই সুই তো ছুটো জিনিস একটা তো স্বাভাবিক অবস্থায় মিলাইবার সুযোগ নাই আমরা নিরাই গরো বইতে আছি ওই সময় দয়াল নবীজি গরো তসি বাঞ্চন আল্লাহর হাবিবর চেহারা মুবারক তো নে এমন একটা নূরর জ্যোতি গরোর ভিতরে পড়ছে নবীজির চেহারার বরকতে আল্লাহ আমরা সারা গরে আলোকিত বানাইছি বড় করে কইতা নাই সুবহানাল্লাহ নবীজির চেহারার বরকতে সারা গড়টা কি তো হইছে আলোকিত নবীজির দুধ মা নবীজির দুধ মা হযরতে আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুধ মা হযরতে আলিমা সাদিয়ার দেশ হইল তায়েফ মক্কাতনে প্রায় 150 কিলোমিটার দূরে যদি কোনোদিন সুযোগ হয়
আল্লাহর বাড়ির যদি যাইতে কষ্ট করিয়া সো 200টা টাকা খরচ করিয়া মা হালিমার বাড়িখান দেখি আইন জানো আজ পর্যন্ত হালিমার বাড়ির দুই তিন ফুট জায়গা এখনো ই ওয়াল গুণ রয়েছে যে গরু আমার নবীজি 60টা বছর সময় কাটাইছে বড় করে কইতা নাই সুবহানাল্লাহ হযরতে হালিমার মেয়ে শায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে হালিমার মেয়ে শায়মা কইন আল্লাহর নবীরে আল্লাহ এত বরকত দি বানাইছেন হযরতে হালিমা সাদিয়া কইন ই বাচ্চারে ভাইয়া এত বরকত আল্লাহ আমরারে দিলা যে সময় মক্কাতে আইছিলাম আমার বাদে বাচ্চাইন চুকাইরাম বাচ্চাইন চুকাইতে চুকাইতে আমরার গাদাটা আছিল দুর্বল যে একটার উপরে চড়িয়ে আমরা আইছি একটা আছিল দুর্বল যে কারণে আমরা এইবার আগে আগে আমরার সাথীক লাইয়া বড় লোকগুলোর দনীয়গুলোর বাচ্চাইন ধরে তারা আগে আগে লইয়া গেছে কি আমরা আর বাচ্চাইন ভাই না পাইনা ভাই না ভাই না তাও যদি ভাই গরিব গরিব বাচ্চাইন ভাই এরা নিয়ে আমরা লালন পালন করমু উপহার উপকটন তেমন একটা ভাইতাম নাই যে কারণে চক্কর দিয়ার বাচ্চাইন চুকাইয়ার আখতা গেলাম এক গরর সামনে এক মুরব্বী মানুষ আল্লাহর এক বন্ধায় আমার বাদি সাইয়া তাই দিয়ান ধরি বই থাকলো সুবহানাল্লাহ খে কইরা হযরতে হালিমা কইরা এক মুরব্বী মানুষ আমার বাদি সাইয়া তাই দিয়ান ধরি বই থাকছেন আমি জিকাইলাম সাহ আপনার গরব বাচ্চাই নাছে নি আল্লাহর বন্ধায় আমার বাদি দিয়ান ধরি সাইয়া কিছু সময় বাদে উঠিয়া কইলার গো তুমি মন কিচ্ছু নিও না তোমার নাম হালিমা নি সুবহানাল্লাহ কইতা সুবহানাল্লাহ তোমার নাম হালিমা নি আল্লাহর বান্দিয়া কইলা আমি কইলাম জি ওই আমার নাম হালিমা আল্লাহর বান্দিরে উঠিয়া কইলা তুমি মক্কার তো নে তায়েফর জমিনর সাদিয়া গুত্রর মহিলা নি আমি কইলাম জি আমি তায়েফর সাদিয়া গুত্রর মহিলা ও আলিমা বাচ্চাইন তুকাই রায় জি বাচ্চাইন তুকাই আর বাচ্চাইন তুকাইও না আলিমা তোমার লাগি আল্লাহ এক বাচ্চারে ঠিক করি আক্ত নেও রাখি দিছে না ওই এঞ্জুরে হোক সুবহান আল্লাহ তোমার লাগি আল্লাহ এক বাচ্চা আক্ত নেও ঠিক করিয়া রাখি দিছে না আলিমা তুমি বেকার বেহুদা কষ্ট করিও না আমি চিন্তা চলি গেলাম যে এই আমার নাম পাইলা কিলা এই আমার বাড়ি কোন জায়গা দিয়ে জানলা কিলা আমি কোন বংশর মানুষ ইকান খবর পাইলা কিলা আমি বাচ্চা তুকাইয়ার আর বার কোন বাচ্চা আমি নিতাম ইকান তাই জানোই সুবহানাল্লাহ কইতা না সুবহানাল্লাহ ও ভাই এই নুইরা একটু বুঝাইয়া করবা সামনে আইবার লাগে একটু সুন্দর লাগবে কথা নাই বুঝতে সহজ হই আমিও মাত্রে একটু সুবিধা পাই ও যে ভাই এনফিসে আছেন বন্ধু একটু কষ্ট হয় না তো সামনে দোয়া কর সময় তো হাজিরিন হযরতে হালিমা সাদিয়ারে যখন আল্লাহর বান্দিয়ে এমন জিকাইলা মা হালিমা জিকাইলাইন আপনি আমার চিনলা কিলা আমার নাম পাইলা কিলা আমার বাড়ি গড়ি তার খবর আপনি জানেন কিলা ওই সময় আল্লাহর বান্দা উঠিয়া কইলার গো হালিমা তুমি আমার চিন্তায় না আমি হইলাম আসমানি কিতাবর বড় এক আলিম আমার চিনার মাঝে আল্লাহ আসমানি কিতাবর ইলিম দান করছে মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মা যেই নইবা দুধ মা যেই নইবা এর নাম হইবা হালিমা এর বাড়ি হইব তায়েফ এই নইবা সাদিয়া বংশর মহিলা এই নাইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে যেন দুধ খাবাইবা ইটা সারা ঘটনা আল্লাহ আসমানি কিতাব বর্ণনা করিয়া রাখিছে বড় করে কই না সুবহানাল্লাহ ও হালিমা যাও কি তুমি গেহ বাচ্চারে তুমি লইয়া যাইবা কি মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কুরআন শুরু করেন খবর লইতে লইতে খানা কাবার কিনারা তাইন সোফা এবং মারওয়া পাহাড়ের মাঝে দিয়ে ছোট্ট একটা রাস্তা দিয়া নবীজির ঘর আজকের সময় কুর কথা কই না বাবা ইস্তনে 1500 আগর বছর কথা কইরাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি যে গরু আসইল গরুর সামনে হালিমা সা দিয়া যাইন যাওয়ার বাদে হযরতে খাজা আব্দুল মুত্তালিব সাহেবের লগে দেখা হয় কার লগে দেখা হয় আব্দুল মুত্তালিব খে আমার নবীজির দাদা তবে খালি নবীর দাদা হইয়া পরিচয় দিলে কমইব আব্দুল মুত্তালিব হইলা ও ব্যক্তি তখন কুর পৃথিবীর সবচেয়ে সম্মানী এক ব্যক্তি আল্লাহ তান্দে কাবা গরর মুতাওয়াল্লি বানাইছিলা সুবহানাল্লাহ আমি কেন এই কথা আনন কইলাম উলামা হযরত তকল আছেন বুঝরা আজকে একটা মানুষ বাড়ি গেছে রে ভাই নবীর মা বাপ দাদা দাদি এরারে মুশরিক কইয়া কাফির ফতোয়া দিল জুরে হোক না আউযু বিল্লাহ আমরা নবীর দাদা কাফির আসলানি দয়া করে মাতুকা
নবীর মা বাপ কাফির আসলানি ও ভাইয়ান আল্লাহ আর ভাই শুন না নবীর কাফির বেটা বেটির করে জন্ম দিবা জি না আমরা নবী জান নবীর মা বাপ জান্নাতি না জাহান্নামী আ তুলিয়া দেখাকো আমরা নবীর মা বাপ জান্নাতি না জাহান্নামী এই বিশ্বাস আমরা রাখতাম নি আল্লাহ কবুল করতা হোক আমিন কারণ আল্লাহ যারে কাবা গরর মুতল্লি বানাইছেন স্বাভাবিক কোনো মানুষ নাই আপনারা আমার মাত বুঝরা নিসাব।